পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম এই সুনাম ধরে রাখতে হবে সকালে সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম সেনানিবাসে চারটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি আরও বলেন গৌর উজ্জ্বল ঐতিহ্যে ধারক ও বাহক ইউনিটসমূহ বাংলাদেশ সেনাবাহিনী তথা দেশমাতৃকা সেবায় বিশেষ অবদান এবং বিশেষ প্রশিক্ষণ অপারেশনস অপারেশন কর্মকাণ্ড সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয় এর ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উনত্রিশ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান ৩3 বীর ব্যাটালিয়ান ও আটত্রিশ বীর ব্যাটালিয়ানকে আজ প্যারেডে মাধ্যমে রেজিমেন্টাল কালার প্রদান করা হয় সেনাবাহিনী প্রধান ইউনিট প্রধানগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ফোর্সেস গোল 2030 তিরিশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে তিনি আরও বলেন সেনাবাহিনী সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয় তিনি সকলকে উদ্যোত্ত নেতৃত্বের প্রতি আস্থা পারস্পরিক বিশ্বাস সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল দক্ষ ও যোগ্য সেনা সদস্য গড়ে উঠে ওঠার জন্য নির্দেশনা প্রদান করেন সবাইকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জন মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈহিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করেন সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে একটি সুশৃঙ্খল মনজ্ঞ ও বর্ণিত কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এছাড়াও সেনাবাহিনী প্রধানগ্রাম সেনানিবেশে আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি বলেন দেশের চিকিৎসা বাস্তবায়ন যুগান্তকারী উন্নয়নের লক্ষ্যে দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি মেডিকেল ইউনিট কলেজ এবং ছয়টি সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম একযোগে উদ্বোধন করেন তারই কথায় বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের ভিত্তি স্থাপন করেন অনুষ্ঠানে জেনারেল অফিসার্স কমান্ডিং টেনিন আর্মি অ্যান্ড ডক্টিন জেনারেল অফিসার্স কমান্ডিং চব্বিশ পদ্ধতিক ডিভিশন সহ সামরিক অসামরিক বিভিন্ন ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন